আমাকে চিন্তা করতে হবে, আমার কিচ্ছু হবে না, তৃণমূলের দম নেই, আপনারা সরে যান না, আমরা উদয়ন গুহকে দেখে নেব। যে পুলিশ প্রশাসন রাজ্যে ইডি অফিসারদের সুরক্ষা দিতে পারে না, এখানে বলছে আপনাকে সুরক্ষা দিতে পারবো না, উদয়ন গুহের মধ্যে গুন্ডা খোলা সার ঘুরে বেড়াচ্ছে ওখানে গুতবে বলে, পুলিশকে বলছি আপনারা সরে যান, আপনারা নিরপেক্ষ হয়ে যান, উদয়ন গুহকে আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না। কত বড় গুন্ডা আছে আমাদের ওখানে, কি সমস্যা, কে সিকিউরিটি ইস্যুটা ক্রিয়েট কে করছে? না ওনারা বলেছেন আমাকে কালো পতাকা দেখাবেন, ঝাঁটা দেখাবেন, হ্যাঁ আমি দেখবো, আমি রাজি আছি দেখতে। কত বড় দাম আছে! আর যে পুলিশ প্রশাসন ইডির অফিসারদেরকে সুরক্ষা দিতে পারে না, সুকান্ত মজুমদারকে সুরক্ষা দিতে পারে না, বিরোধী দলের নেতাদের সুরক্ষা দিতে পারে না, সেই পুলিশ প্রশাসনের থাকার অধিকার নেই, সরকারের থাকার অধিকার নেই। অপদার্থ সরকার এখনই পদত্যাগ করুক। না না না, মাছ যে আপনাকে আমি উল্টো প্রশ্ন করছি, ওখানে আপনি বলছেন মাছ অ্যাকুমুলেশন হয়েছে, মাছ জমা হতে গেলে তো পারমিশন লাগে কোনো অনুষ্ঠানে, আপনি পারমিশন দিয়েছেন? দিনালেতে পারমিশন দেওয়া আছে কিছু লোক জড়ো করার? আমি আমার কর্মীর সাথে দেখা করতে যাচ্ছি যার উপরে হামলা হয়েছিল, আমার আমার সেখানে এই প্রোগ্রামে কোন, আমরা কি কোনো দাঙ্গা করতে যাচ্ছি ওখানে? তাহলে আপনার এটা আবার কি ধরনের কথাবার্তা? আপনার কাগজ দেখান, আপনি 144 ধারা জারি করেছে, এর কিছু তো আপনি কাগজ দেখাবেন আমার কাছে এই মোমেন্টে। আপনার সিকিউরিটি সেটা আমি আপনাকে, আমার সিকিউরিটি দেখার জন্য তো আমার ও সেই সিএ আমার কর্মীরা আছে। আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে দিনহাটা যাওয়ার পথে কোচবিহার শহরের মরাপোড়া চৌপথী এলাকায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দিল পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল, রাস্তায় বসে পড়লেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা। তাদের অভিযোগ, অন্যায়ভাবে পুলিশ তাদের আটকে দিয়েছে। জানা গিয়েছে দিন কয়েক আগে দিনহাটার বিজেপির মণ্ডল সভাপতি আক্রান্ত হন, এদিন বিকেলে সেই নেতাকে দেখতে যাওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিকে সুকান্ত মজুমদার ওই এলাকায় আসবেন শুনে তাকে বিক্ষোভ দেখানোর জন্য প্রস্তুতি নেয় তৃণমূল, পাল্টা জমায়েত করে বিজেপিও। ফলে দিনহাটাতে সুকান্ত মজুমদার গেলে বড় গণ্ডগোল হতে পারে, এই আশঙ্কায় পুলিশ সুকান্ত মজুমদারকে আটকে দেন। ঘণ্টাখানিক পরে অবরোধ তুলে নেওয়া হয়। কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।